সুজুকি জিক্সার এসএফ 19 মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তো 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা আছে, 150 সিসি রেটি বাইক। এটা 5900 কিলোমিটার রান করছে, 40 প্লাস মাইলেজ পাবেন, আর এটা প্রাইস মাত্র 50,000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওটা কেন বুঝতেই পারছেন টাইটেল থাম্বনেল দেখি বন্ধুরা, আজকে ব্লগটি মধ্যে বাইক নিয়ে। আর আজকে আমি চলে আসি খুবই পপুলার কাস্টমার একটা বাইক হাটে। আর এটার জন্য তো মিরপুর 13 নম্বর বিআরটিআর পিছনে। আর এই হাটটি মূলত প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাটটি বসে। আর আপনার চাইলে কিন্তু আপনার পছন্দের বাইকটি বাইক হাট থেকে পারচেস করতে পারেন। আর বাইক হাট থেকে আমার সঙ্গে রয়েছে সজল ভাই, সজল ভাই জানবো তাদের বাইক হাট থেকে বাইক পারচেস করলে বা সেল করলে আপনি কী সুযোগ সুবিধা পাবেন। তো সজল ভাই, আমাকে কিন্তু ফার্স্ট একটু বলেন, আপনাদের বাইক হাট থেকে বাইকগুলো পারচেস করলে কাস্টমার কী সুযোগ সুবিধা পেতে পারে? বাইক হাটে সাধারণত সবার আগে যারা ক্রেতা আছে তাদের জন্য সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে পেপার্সের উপরে আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি। ওকে, বাইক এখান থেকে যে কোনো বাইক কিনলে পেপার্স নিয়ে যে কোনো ঝামেলা এটা বাইক হাট বহন করবে। দেন হচ্ছে আপনার বাইক কেনার পরে যে বিআরটির যে নেম ট্রান্সফার সংক্রান্ত যে প্রবলেমটা, এটা আমরা বাইক হাটই প্রবলেমটা সলভ করে দিচ্ছি। কোনো ঝামেলা পোহাতে হবে না, বাইক হাটের মাধ্যমে আপনি নেম ট্রান্সফারটা খুব দ্রুত করে নিতে পারবেন। আর বাইক কেনার জন্য হচ্ছে সবচেয়ে বড় কথা হলো আপনি বাইক দেখে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর কিনতে পারবেন। সাধারণত একটা বাইক টেস্ট ড্রাইভ না দিলে আপনি বুঝতে পারবেন না বাইকের কন্ডিশনটা কী আছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে টেস্ট ড্রাইভের সুবিধা দিচ্ছি। আচ্ছা, তাছাড়া আমি এই বাইকারের এক্স্যাক্ট লোকেশন বা তাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, বিস্তারিত জানতে পারবেন ফোন করে। তো শর্ট করা ভিডিওর জন্য আমি মূলত কটা বাইকের প্রাইস কোয়ালিটি জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবাইকে ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনার কাছে পৌঁছতে সবার আগে সবসময়। কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিউয়ার্স, যেটা বলছিলাম আজকের ভিডিওতে বাইক নিয়ে, আমি আজকে চলেছি বাইক আটে। দেখছেন হিউজ পরিমাণ বাইকগুলো রয়েছে, অনেক কাস্টমার রয়েছে। তো ফার্স্টে আমি ভিডিওর শুরুতে যে বাইকটা আপনাকে দেখাবো সেই বাইকটা হচ্ছে মূলত হোন্ডা সিবিআর, আর এটা মূলত রেড কালার এডিশন। আর এটা হচ্ছে মূলত 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন, 150 সিসি একটা বাইক। মানে বাইক ইনফরমেশন কিন্তু টোটালি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 2 বছরের কাগজ করা আছে। আর এটা প্রাইসটা হচ্ছে মূলত 3,10,000 টাকা। ও দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন দেখে আপনাদেরকে, 3,10,000 টাকা বাইকটি দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন। তো স্কেচ বা দাগ নেই, একদম নতুনের মতো রয়েছে বাইকটি কিন্তু। তারপর যে বাইকটা আমি দেখবো এটা হচ্ছে মূলত সুজুকি জিক্সার এসএফ 19 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, আর একদম নিউ কন্ডিশন, মাত্র 4700 রান করছে, আর 35 প্লাস মাইলেজ পেয়ে যাবেন, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে এফআই। আর এফআই এটা মূলত, আর এটা প্রাইসটা হচ্ছে 2,33,000 টাকা, দেখতে পাচ্ছেন একদম কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকটি। আর মোটামুটি অনেকগুলো বাইক রয়েছে, মোটামুটি সব করে বাইকের কন্ডিশনের বেস্ট। আর মূলত আমি আজকে যে বাইকগুলো দেখাবো এটা প্রতি শুক্রবারে বসে, আর প্রতি শুক্রবারে যেহেতু আজকে দেখা যদি কালকে হয়তো না পেতে পারেন সেল হয়ে যেতে পারে। তো অন্য অন্য সময় আপনার আসলে মূলত অন্য অন্য বাইকগুলো পেয়ে যাবেন। ওকে, তো এরপর যে বাইকটা দেখবো এটা হচ্ছে মূলত ফেজার, 19 মডেল 19 রেজিস্ট্রি করা আছে, 150 সিসি রেটি বাইক। আর বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, মাত্র 8,600 কিলোমিটার রান করছে, 35 প্লাস মাইলেজ পেয়ে যাবেন, আর এটা প্রাইস হচ্ছে 2,38,000 টাকা। পরে যে বাইকটা দেখবো এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের FZS ভার্সন 3, দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা ফার্স্টে দেখাই, বাইক কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। আর এটা মূলত 2019 মডেল 19 রেজিস্ট্রি করা হয়েছে, আর এটা 150 সিসি একটা বাইক, আর এটা মাইলেজ পেয়ে যাবেন মতো 45 প্লাস মাইলেজ পেয়ে যাবেন, 10,700 কিলোমিটার রান করছে, 10 বছর রেজিস্ট্রি করা আছে। আর এফআই এটা প্রাইস হচ্ছে মূলত 2,35,000 টাকা, বাইকের কন্ডিশনও দেখাই আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশন, তবে স্কেচ বাইক দাগ নেই, একদম নিউ কন্ডিশন রয়েছে কিন্তু। ওকে, তো এরপরে আমরা যে বাইকটা দেখবো টিভিএস আরটিআর অ্যাপাচি 4B, এটা হচ্ছে 4B 160 সিসির বাইক, 2020 মডেল, 2020 রেজিস্ট্রেশন করেছে, মাত্র 9,000 কিলো রান করছে, 40 প্লাস মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের রেজিস্ট্রি করা আছে। আর বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইসটা হচ্ছে 1,55,000 টাকা, মাত্র 1,55,000 টাকা চাওয়া হয়েছে। আর কিন্তু আস্কিং প্রাইস চাইলে কিন্তু আপনি দামাদামি করে নিতে পারেন, প্রত্যেকটা বাইক কিন্তু মূলত আপনার দামাদামি করে নিতে পারবেন। সবই আছে, এরপর যে বাইকটা দেখবো এটা মূলত একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, সুজুকি জিক্সার ডাবল ডিক্সার বাইক দেখতে পাচ্ছেন, আর এটা 17 মডেল 19 রেজিস্ট্রি করেছে, 150 সিসি একটি বাইক, এটা 10,720 কিলোমিটার রান করছে মাত্র। আর এই বাইকটি মূলত মাইলেজ পেয়ে যাবেন 40 প্লাস মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের কাগজ করা আছে। এটা প্রাইস হচ্ছে 1,78,000 টাকা, দেখতে পাচ্ছেন একদম কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন, ব্যাক কালার একটি বাইক। ওকে, আপনি চাইলে কিন্তু পছন্দের বাইকটি পারচেস করতে পারেন বাইক হাট থেকে। সো ভিউয়ার্স, এরপরে যে বাইকটা দেখবো এটা মূলত একটা সুজুকি জিক্সার এসএফ, 18 রেজিস্ট্রেশন করা হয়েছে,
18 মডেল আর 155 সিসি এটি বাইক। এটা 5900 কিলোমিটার রান করছে, 2 বছরের কাগজ করা আছে আর 35 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। আর এর প্রাইস হচ্ছে মূলত 1,95,000 টাকা। বাকি কন্ডিশনে দেখে আমি আপনাদের দেখিয়ে বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন, তাও স্ক্র্যাচ বা দাগ নেই, নতুন কন্ডিশন হচ্ছে বাইকের। প্রত্যেকটা বাইকের কন্ডিশন কিন্তু মোটামুটি কন্ডিশন ভালো। ছবি আছে, এরপরে আমি যে বাইকটা দেখবো এটা হচ্ছে এমাহা FZS, 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন করা হয়েছে আর এটা মূলত 150 সিসির বাইক, 3000 প্লাস মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটি চলছে মূলত 87,400 প্লাস কিলোমিটার আর 10 বছর কাগজ করা আছে। আর এর প্রাইস হচ্ছে মূলত 1,20,000 টাকা। প্রত্যেকটা বাইকের কন্ডিশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো একটা কন্ডিশন পেয়ে যাবেন বাইকটি। ছবি আছে, এরপরে আমি যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের বাইক, এটা হচ্ছে রানার বুলেট, এটা 2016 মডেল, 16 রেজিস্ট্রেশন করা হয়েছে আর এটা 100 সিসির একটা বাইক, 40 প্লাস মাইলেজ পাবেন আর মূলত এটা 2 বছর রেজিস্ট্রি করা আছে। আর প্রাইস হচ্ছে মাত্র 60,000 টাকা, একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন, মাত্র 60,000 টাকা পেয়ে যাবেন রানার বুলেট। দেখতে বাইক কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে। তো বন্ধুরা, এরপরে আমি যে বাইকটা দেখবো এটা টিভিএস মেট্রো, টিভিএস মেট্রো, টিভিএস ভালো একটা ব্র্যান্ড আমরা সবাই জানেন, টিভিএস মেট্রো। এটা হচ্ছে মূলত 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 100 সিসি একটি বাইক আর এটা রান করছে 18,800 কিলোমিটার, 50,000 প্লাস কিন্তু মাইলেজ পাবেন আর এটা 2 বছরের কাগজ করা আছে, কিন্তু এটা প্রাইস হচ্ছে মাত্র 75,000 টাকা, মাত্র 75,000 টাকা হয়ে আপনার এই বাইকটি পারচেস করতে পারবেন। অবশ্যই এটা আর্থিং প্রাইস, প্রত্যেকটা বাইক কিন্তু আর্থিং প্রাইস, দামাদামি করে নিতে পারবেন বাইকগুলো। আচ্ছা, তো এরপরে যে বাইকটা সবচেয়ে চিপ প্রাইসের মধ্যে বাইকটি, এটা হচ্ছে মূলত হোন্ডা H100 আর মডেল হচ্ছে 1988, রেজিস্ট্রেশন করছে 1988, 100 সিসির বাইক, 35,000 প্লাস মাইলেজ পাবেন আর এর 55,000 কিলোমিটার রান করছে মূলত আর 10 বছর কাগজ করা আছে, কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা একদম ফ্রেশ কন্ডিশন, মোটামুটি ভালো রয়েছে বাইকটি আর এর প্রাইস মাত্র 50,000 টাকা। ওয়াও, মাত্র 50,000 টাকা স্বপ্নের বাইক পূর্ণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি যে বাইকটা দেখবো এটা তো রানার করবো আর এটা মূলত 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 125 সিসি একটি বাইক, এই কন্ডিশন দেখে একটা মোটামুটি ভালো রয়েছে কন্ডিশনটি আর 2 বছর রেজিস্ট্রি করা আছে। এটার প্রাইস হচ্ছে 75,000 টাকা, দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন দেখে আমি, মোটামুটি বাইকের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন, মোটামুটি ভালো রয়েছে, 75,000 মতো এই বাইকটি পারচেস করতে পারেন, আস্কিং প্রাইস দামামি করে নিতে পারবেন। তো সজল ভাই, যদি কাস্টমার বাইক এখানে পারচেস করে তো সেক্ষেত্রে কাস্টমার কী সুযোগ সুবিধা পাবে? যারা বাইক বিক্রেতা আছে, বাইক বিক্রি করতে যায়, তাদের জন্য হচ্ছে ফ্যাসিলিটি এইটাই যে অনেক সময় ইমার্জেন্সি বাইক বিক্রি করতে হয়, তো কাস্টমার অ্যাভেলেবেল পাওয়া যায় না। জি জি, আমাদের হাটে আসলে আপনি অলওয়েজ অ্যাভেলেবেল কাস্টমার পাবেন। ফ্রাইডে একদিনে আমাদের হাট বসে আর একদিনে আমাদের এখানে ইউজ কাস্টমার থাকে, আপনি নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন। আর আমাদের হাটে যারা বাইক বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেশি কিছু দিতে হবে না, জাস্ট 100 টাকা হচ্ছে আমাদের হাটে ডিসপ্লে চার্জ নেই, আর বাইক বিক্রির পরবর্তীকালে যেই প্রাইসে সেল করবেন তার উপরে মাত্র 2% কমিশন। তো বন্ধুরা, দেখলেন তো বাইকগুলো, আর মোটামুটি অনেকগুলো বাইক রয়েছে, সব বাইক দেখানো পসিবল না এক ভিডিওতে, আপনার চাইলে কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারেন। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাটগুলো বসে। আচ্ছা, আমরা যে আজকে যে বাইকগুলো দেখলাম এই বাইকের সামনের সপ্তাহ বা পরের সপ্তাহ থাকবে? হ্যাঁ, অনেক বাইক নেক্সট উইকেও আসে, আবার অনেকে আসে না, এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে সেলারের উপরে। বাট ম্যাক্সিমাম বাইকই যারা হচ্ছে এই হাটে আনে পরের হাটেও নিয়ে আসে, কারণ আমরা এক হাট বাইক আমাদের হাটে এন্ট্রি করলে পরের হাট আমরা ফ্রি দিচ্ছি, দেড়শোয় 2 হাট পর্যন্ত আমাদের হাটে সেম বাইকগুলো পাওয়া যায় ও সাথে কিছু নতুন বাইকও পাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।